সমাজ আমাকে নোংরা করেছে, সমাজ আমাকে মিশিয়ে দিয়েছে মানুষের সঙ্গে, সমাজ আমাকে বলছে যে তুমি কিছু করো। আমি জানি রাজনীতিতে জয়েন করলে কিছু আপোষ করতে হবে, কারণ না কেন না আমরা সবাই ভালো লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জি ভালো কাজ করেন আমার রাজ্যে, নরেন্দ্র মোদী আরও ভালো কাজ করছেন, জ্যোতিবাবুকে আমি শ্রদ্ধা করি আবার একটা ঘেন্নাও করি, বুদ্ধবাবুর জন্য, নিরুপমবাবুর জন্য, স্বর্গীয় নিরুপমবাবু, বুদ্ধবাবুর আজকে কী দশাটা হল তার দোষটা খারণ নেই, দোষটা বিধান রায় যেদিনকে উনি নীলদ সরকারের জামাই, উনি ডক্টর ওনার মেয়ে, কোন একটা কারণে উনি কল্যাণ এটা সম্পন্ন হয়ে গেলে কালে হয়তো হয়তো বা পশ্চিমবঙ্গ থেকে শিল্পাঞ্চলগুলো অন্য জায়গায় চলে যেত না, ইন্ডাস্ট্রি। আজকে পশ্চিমবঙ্গের লোক ব্যর্থ কেন? আমরা নিজেরা কী হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছি, কেউ কারো খবর নিই না, বিজয় দশমী করি না, কাউকে চিনি না, কাউকে জানি না, কাউকে বিশ্বাস করি না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদিন ফৌজ, যার অন্তর্দান দর্শনীয় রাজনীতি হয়। নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া করেছেন, হয়তো অপারেশনালি কিছু প্ল্যাটফর্মে গণ্ডগোল আছে, কিন্তু উনি চেষ্টা করছেন, কারণ উনি চাওয়ালা ছিলেন। আর আমি একটা সাধারণ ঈশ্বরের পুত্র, স্বর্গীয় দুলজা কুমার ব্যানার্জির পুত্র, আমার নাম অভিজিৎ ব্যানার্জি, ওরফের বাপ্পা, আমি 88 নম্বর ওয়ার্ডে থাকি, নিকটতম প্রতিষ্ঠান মাতৃভবন হসপিটাল, যেখানে মানুষের জন্ম হয়। আর আমার পেছনে মৃত্যু আছে, সেটা হচ্ছে কেয়ারতলা শ্মশান, তার মানে জন্মিলে মরিতে হবে অমরকে কোথায় হবে। কেটে দিই।